ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িটা মর্গেজ রেখে তারপরে বাড়ি কেনা যায়জ কেনা না এটা যায়জ নেই কারণ আপনি যে ব্যাংক থেকে নিয়েছেন এটা সুদী ব্যাঙ্ক আপনাকে সুদের ক্যালকুলেশনে টাকা দিতে হবে কিন্তু আমি জানি ক্যানাডা আমেরিকা এবং অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই ইউরোপ জুড়ে কিছু ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে যেখানে বা ইসলামিক লিজিং ইনস্টিটিউশন আছে যারা ইসলামিক পদ্ধতিতে আপনাদেরকে এই ইনভেস্টমেন্ট প্রদান করে থাকেন তারা লোন প্রদান করেন না তারা ইনভেস্টমেন্ট প্রদান করে থাকেন সেই ক্ষেত্রে আপনার তাদের কাছ থেকে এটি নিতে পারেন এইটি নেয়ার জন্যে আপনাদের আপনাদের করণীয় কী সেটি আপনারা অবশ্যই সেখানে যারা সলিসিটর আছেন অর্থাৎ উকিল যারা আছেন ব্যারিস্টার আছেন তার সাথে আপনি যোগাযোগ করে নেবেন এক নম্বর কথা বলছি দু নম্বর কেউ বলতে পারেন যে এই ব্যাঙ্ক আর ওই ব্যাংকের মধ্যে পার্থক্য অনেক পার্থক্য আছে এটি আলোচনা বলে আমরা শেষ করতে পারবো না তো সেই জন্যে আপনি আপনি এটি আপনি করবেন না আপনি এভাবে করবেন না মনে রাখবেন যে আমাদের বাসস্থান থাকা আমাদের জন্য জরুরি কিন্তু ওই বাসস্থানটি আমার নিজেরই হারাম টাকা দিয়ে ইনকাম করতে হবে ইট ইজ নট নেসেসারি আপনি ধীরে ধীরে হালাল টাকা দিয়ে করুন অথবা হালাল ইনভেস্টমেন্ট আপনি গ্রহণ করুন অথবা মানুষের কাছ থেকে কার হাসানা নিন এইভাবে অথবা মানুষের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিন বিভিন্ন পদ্ধতি আছে এগুলো এই জন্য যারা সরিয়া ব্যাংকিং জানেন অথবা সরিয়া ফাইন্যান্সিয়াল টার্মস রেগুলেশন ইত্যাদি সম্পর্কে যারা জানেন তাদের সাথে এগুলো আলোচনা করে নেবেন আমরা তার বিয়ার পক্ষ থেকে একটা সরিয়া ফাইন্যান্সিয়াল কাউন্সেলিং কনসালটেন্সি নামে আমরা এক ধরনের প্রোগ্রাম আমরা শুরু করব ইনশাআল্লাহ সেখানে আমরা এই সকল কাউন্সেলিংগুলো পারিবারিক সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করবো এগুলো আমরা আলোচনা করব আপনারা আমাদের সাথে অবশ্যই তখন জয়েন করে এগুলো আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ